বুধবার সকালের ভিডিওটা তো কালকেই আপলোড করে দিয়েছি, এটা হচ্ছে বুধবার সন্ধ্যেবেলার ভিডিও। এই একটা জিনিস খাওয়ার জন্য আমি সারা বছর অপেক্ষা করে থাকি। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজকে বানাচ্ছি একটুখানি এগ চাউমিন। প্রথমে কড়াইতে একটু তেল গরম করে ডিমের মধ্যে একটু নুন আর গোলমরিচ দিয়ে ডিমটাকে ভালো করে একটু ওই ভুজিয়া টাইপের করে নিলাম। আর এই চাউমিনটা অনেক দিন পরে আমি বানাচ্ছি, কুটুস এখন চাউমিন খেতে ভীষণ ভালোবাসে। তো এই যে দেখো সবজিগুলো আমার মোটামুটি সবসময় কাটাই থাকে। এবার তেলের মধ্যে প্রথমে এই গাজর বিনস আর বাঁধাকপি এগুলোকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আর এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। এরপর এখানে দেব একটুখানি ভিনিগার ওই এক চামচের মতন আর একটুখানি সয়া সস। তারপরে ওগুলোকে ভালো করে ওই সবজির সাথে মিশিয়ে নেব। আমি যেহেতু এরকম ফ্রাইং প্যানে করছি তাই জন্য আমি দুবার বানাবো, কারণ দু প্লেট বানাবো, চারজন আছি আমরা, কুটুস আমি আর ওর দাদু ওর বাবা। তো দুবার বানাবো, কেন জানো তো, একবারে যদি পুরো চাউমিনটা দিই কেমন একটা গোল্লা পাকিয়ে যায়, আর যেহেতু বাচ্চা খায় তাই জন্য একটু বেশি সিদ্ধ করতে হয় চাউমিনটা। চাউমিনটা সিদ্ধ করার সময় আমি একটু নুন তেল দিয়ে সিদ্ধ করেছিলাম। চাউমিনটা অল্প ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো নুন আর গোলমরিচ। চাউমিনে তো অলরেডি নুন আছে শুধু সবজিটার জন্য, আর সয়া সসটাও দেওয়া আছে তাই জন্য নুনটা একটু বুঝেই দিতে হবে। এরপরে ডিমের কুচিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি হয়ে গেল এক চাউমিন। আর ওপর থেকে একটু পেঁয়াজ কুচি দিয়ে সার্ভ করেছিলাম। মাঝে মাঝে ডিনারে একটু অন্যরকম কিছু হলে মন্দ লাগে না। মাম্মা কেমন হয়েছে? টেস্টি? ইয়াম্মি হয়েছে? কোথায় যাচ্ছেন আপনি? আচ্ছা, আপনি কি এটা মেকআপ করেছেন? আচ্ছা, আপনি আমাকে মেকআপ করে দেবেন? আচ্ছা, কত টাকা নেবে? হ্যাঁ, গেল মেকআপ আনতে। এ কি মেকআপ করে ঝাঁটা নিয়ে কি করবি? হ্যাঁ, নাচবে? মেকআপ করে ঝাঁটা নিয়ে নাচতে হয়? কি নাচবে, নাচো দেখি। আমি আর ওর বাবা ওর দাদুর বিছানাটা ক্লিন করছিলাম, তার মধ্যে ও এরকম একটা ফেস পাউডারের কৌটো নিয়ে সারা মুখে মেখেছে। তো এখন আমাদের বিছানাটা ক্লিন করে নেব। আজকে আমরা একটু তাড়াতাড়ি ডিনার করে নিয়েছি, এবার যাব একটু ওই মেলাতে, কারণ কুটুর সকাল থেকেই বলছে পিকাচু নেব পিকাচু নেব। আর ওদের স্কুলে না শুক্রবার দিন একটা ওই দিদির ডে, মানে ওদের স্কুলে তো ওই দুজন করে টিচার দুজন করে দিদি থাকেন, তো ওই টিচার্স ডে তো এমনিতে সেলিব্রেট হয়ই, আর শুক্রবার দিন ওদের স্কুলে দিদির ডে সেলিব্রেট হবে। তো তাই জন্য ওদের ওনাদের জন্য একটু গিফট কিনতে যাব। তো মোটামুটি চাউমিন টাউমিন তো খাওয়া হয়ে গেছে, এখন এই সামনেই তো মেলা বসেছে, ভাবছি মেলার থেকেই কিছু একটা কিনে আনবো। আর এই দেখো আমার হেল্পার সারাক্ষণ বলে আমি তোমায় হেল্প করবো হেল্প করবো, আর হেল্প করার বদলে উল্টে কাজ বাড়ায়। যাই হোক, আমি বিছানা টিছানা ক্লিন করে নিয়েছি, আর এমনিতে রাতের দিকে যদি খিদে পায় একটু রুটি কিনে আনবো। তো এখন যাচ্ছি মেলায়। আজকে দেখো উইকডেজ বলে মেলাটা একেবারে ফাঁকা, আর যখন উইকেন্ডে আসি পা রাখারই জায়গা থাকে না। আর আমরা এমনিতে একটু রাত করে এসেছি, মোটামুটি 9টা বাজতে চললো, তো করে এখন যাচ্ছি মেলার ভেতরে, দেখি কি পাওয়া যায়। আর কুটুসের পিকাচুটাও কিনবো সেই ভেবেই যাচ্ছি আর কি একটু মেলার দিকে। আর এই দেখো এখানে হচ্ছে ভাপা পিঠে তৈরি করে, আমি তো পিঠে পুলি বানাতে একেবারেই পারি না, আর ভাপা পিঠে তো দূরের থাক, ও তো মানে আমার কাছে সাধনার মতো ব্যাপার। যাই হোক, এই ভাপা পিঠে খাওয়ার জন্য আমি মোটামুটি এক বছর অপেক্ষা করে থাকি, কখনই মেলাটা বসবে আর আমি এসে ভাপা পিঠেটা খাবো। তো এখানে কুটুস আজকে এই হেলিকপ্টারটাই বসেছে, রোজ দিনই তো বাইক বা কার এসবে বসে, হেলিকপ্টারটাই আজকে বসিয়েছিলাম। তো ও নিজেই বসতে চেয়েছে, এই হেলিকপ্টারটা আমি প্রথমবার দেখলাম। আমিও কিন্তু মোটামুটি ওই কার বাইক বাস এসব, বাস নয় কার বাইক, এই ধরনের জিনিসপত্রই দেখতে পাই মেলার মধ্যে। তো এটা দেখে আমারও বেশ ভালো লাগলো। আর অন্যান্য রাইডসগুলো 30 টাকা করে নেয়, এটা নিল 40 টাকা। তো বেশ কিছুক্ষণ এটাতে ঘুরলো, আর আমরা মোটামুটি মেলায় ঢুকতে না ঢুকতেই লোকজন বাঁশি বাজাতে শুরু করে দিয়েছে বেরোনোর জন্য। আর যেহেতু এই মেলাটা এক মাস ধরে বসে, মোটামুটি সন্ধেবেলা হলে এই মেলায় আসতে ইচ্ছে করে। আর এই যে এখানে দেখো এই পুতুলের দোকানটায় চলে এসেছি একটা পিকাচু খুঁজতে, তো এখান থেকে একটা পিকাচু নেবো, পেয়েও গেছি একটা পিকাচু। দিদিদের জন্য গিফট কিনতে এলাম, কিন্তু ওনাদের গিফট তো আর কেনাই হলো না, মেলায় বাঁশি বাজাতে আরম্ভ করেছে, এখন চলে যাব বাড়ি। আজকে কুটুস না দুপুরবেলা ঘুমোয়নি ঠিক করে, আর মেলার থেকে বেরোনোর আগেই পিকাচুকে কোলে নিয়ে ঘুমিয়ে পড়েছিল।
ভাগ্যিস পেট ভরে চাউমিনটা খেয়ে গেছিলো, তাই জন্য আর খাওয়ানোর চিন্তা নেই। তো এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও। টাটা।